আজকে হবে চাল সিঙ্গারা, আরে ওরে বন্ধু খাবি কারা কারা। সকাল সকাল বেলা তুমি আজকে কি বানাচ্ছো পাতা সাতা দিয়ে? কি বানাবো কি, অনেক দিন থেকে ভাবছিলাম চালের সিঙ্গারা বানাবো, বাড়িতে অনেকগুলো তব চাল ছিল। তাই নাকি, চালের সিঙ্গারা বানাবে সেটা কি রকম গো, কেমন করে বানাও গো? ওই ভাই, চালের সিঙ্গারাটা বানানো খুবই সোজা, এটা তবে চালের গুড়িটা নেবে, এটা জল মিশিয়ে আটা মতো মেখে দিবে। তাই নাকি, কিন্তু এই পাতাগুলো কি জন্য এনেছো, এতগুলো পাতা কিসের জন্য রয়েছে? দেখো ভাই, এই পাতাগুলোকে ঠোঙার মতো বানিয়ে দিতে হয়, তারপরে আতল চালে যে গুড়ি ছিল না ওইটাতে একটু নুন দিয়ে মেশাবে, ঠিক আছে? একটু নুনতে দেবে, একটু বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে সেই চালের গুড়িটা এই ঠোঙার ভিতরে ভরে ভরে প্যাক করে দিবে। আহা, তাই নাকি? আচ্ছা গো দিদি, প্যাক করার পরে কি করব? প্যাক করার পর আর কি করবে, সেই ঠোঙাগুলোকে একদিকে যে আমরা গরম জল করছিলাম হাড়িতে, সেই গরম জলে সব ঢেলে দিব, সেটা 5 মিনিটের জন্য বন্ধ করে রেখে দিব। আহা, তাই নাকি? আচ্ছা গো দিদি, তারপরে কি করব? তারপরে কি, 5 মিনিটের পর যেমনি ঠোঙাগুলো খুলে খুলে দেখবে, দেখবে পুরো সিঙ্গারার মতো হয়ে গেছে, তারপরে বাড়িতে যে চাটনি আছে সেই চাটনি দিয়ে খাবে, আমের চাটনি হোক আমড়ার চাটনি হোক সস হোক, সেটাতে মেখে মেখে খাও, খেতে খুব মজা পাবে। হ্যাঁ, তাই নাকি? তাহলে দুটো আমাও দাও গো, আমিও টেস্ট করে দেখি কি রকম লাগছে। বাবা, দিব দিব, রেডি তো হয়ে গেছে, তুমি এক কাজ করো গো, বাড়ি থেকে আমড়ার চাটনিটা নিয়ে আসো, চাটনির সাথে খাবে তাহলে ভাল লাগবে। ঠিক আছে ঠিক আছে দিদি, নিয়ে আসছি গো, আজকে খাবো চালের সিঙ্গারা। A few moments later. ধন্যবাদ।